হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রতিদিনের মতো এখানে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ওরাও চলে গিয়েছে, আর এখন হলো আমাদের জন্য একটু নাস্তা রেডি করছি। ইউসুফের আব্বুরও অফ আছে, তো ভাবলাম একটু হেলদি নাস্তা বানিয়ে নেই, তো খাওয়া হবে। ওরা দুজনও চলে গিয়েছে, আর এটা ছিল শুক্রবারের ব্লগ। তো যেহেতু আমি সকালবেলা আপলোড করি এই জন্য বলছি, কারণ সকালবেলা শনিবার চলে আসবে, আর শনিবারে তো আমরা স্কুল বন্ধ থাকে, শনি রবি বন্ধ থাকে। তো এই জন্য তো এখানে হলো আমি স্প্যানিশ শাক নিয়েছি, তারপর হলো ডিম নিয়েছি, আর অল্প পরিমাণে পেঁয়াজ, তারপর লবণ। এখন ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর ভাবলাম একটু হেলদি নাস্তা বানিয়ে নিই, তাহলে খাওয়া যাবে সকাল সকাল। তো এখানে আমি একটু চাও বানিয়ে নিয়েছি, আর চাটা মিলিয়ে নিচ্ছি, তো রং চা খাবো। তো আশা করি ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তারপর আমি অমলেটটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে উপরে একটু চিজ দিয়ে দেব। এটা একদম ব্যক্তিগত, আমার আসলে ইচ্ছা মতো বানাচ্ছি, কারণ শাক যেহেতু হেলদি একটা খাবার, আর সাথে ডিম আছে, অল্প একটু চিজ দিয়ে দিচ্ছি একটু ভালো লাগার জন্য। তো না দিলেও কোনো সমস্যা নেই। নাস্তাটা শেষ করে নিলাম, আর অনেক মজার হয়েছিল। তো আজকে চিন্তা করছি যে ইউসুফের আব্বু তো এখন ঘরে আছেন, আর উনি আবার খাবার দিলে দেখা যায় পুরাটা খেতে চান না। তো আজকে ভাবছি যে ঘরে আছেন হয়তো খেতে পারেন, তো খেয়েছেন আর অনেক ভালো লেগেছে ডিম অমলেটটা। তো এখানে হলো অর্ডারের জন্য একটু তেলের পিঠা ছিল, তো সেটা আমি নাস্তা করার আগে ব্যাটারটা রেডি করে রেখেছি। এখন হলো আমি তেলের পিঠাগুলো বানিয়ে নেব, আর আজকে হলো 60টা তেলের পিঠার অর্ডার ছিল, তো এগুলো আমি এখন বানিয়ে নেব। বানানোর পর আপনাদেরকে দেখিয়ে দেব। আগে দেখা যেত মাঝে মধ্যে তেলের পিঠাটা সুন্দর হতো না, তো এখন যত বানাচ্ছি তত মানে তেলের পিঠাটা ভালো হচ্ছে। আসলে সাইজটা যেমন হোক না কেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যেত বানালে তেলের পিঠাগুলো ফুলে ওঠে না, বা অনেক সময় সুন্দর হয় না, এই রকম ছিল। তো এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি তেলের পিঠা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে। আগে দেখা যেত একবার সুন্দর হলে আরেকবার সুন্দর হতো না, তো এইরকম অবস্থা ছিল। তো এখানে হলো আমরা তেলের পিঠা বানানোর পর হলো বাহিরে এসেছি। বাহিরে এসে এখানে একটা স্টোরে এসেছিলাম, তো রাহমার জন্য 2-3টা হিজাব কিনবো। তো এখানে এসেছি, এটা এরাবিক স্টোর, তো এর জন্য এখানে আমি একটু শ্যুট করেছি। তো এখানে আমাদের তেমন একটা কেনাকাটা নেই, শুধু ওর হিজাব কেনার জন্য এসেছি। তো একটু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার কিনা হয়ে গিয়েছে, আমি এখন হলো চলে যাব। তো আজকে হলো টুকিটাকি শপিং করতে হবে, শপিং বলতে বেশি কিছু কিনার নেই,
তো ওদের দুধও শেষ হয়ে গিয়েছে, আর টুকটাক যা দরকার আর কি সেগুলো আনবো। তো এখানে চলে আসলাম সেমস ক্লাবে, ওইটা আবার আমাদের বাসা থেকে একদম কাছে, তো বেশি দূরে নেই। আমরা অনেক সময় দেখা যায় 10-12 মিনিট ড্রাইভ করে ওয়ালমার্টে যেতে হয়, তো এটা আবার অনেক কাছে। তো এখানেই এখন বেশি আসা হয় সেমস ক্লাবে। তো যদি বেশি কোনো কিছু দরকার হয় বা ওয়ালমার্টে কোনো কিছু দরকার থাকলে তো ওয়ালমার্টে যাওয়া হয়, আর দুধের দরকার থাকলে বা চিপসের দরকার থাকলে সেমস ক্লাবে আসা হয়। তো ওদের জন্য চিপস নেব, তারপর কুকিজ নেব, দুধ নেব, আর টুকিটাকি যদি কলা ভালো পাই কলা নেব, তারপর একটু ক্রোসান নেব। দেখা যায় সকালবেলা ক্রোসান হলে আমার বাচ্চারাও কিন্তু অনেক সময় খেয়ে নেয়। তো এখানে আমি এই যে ছোট্ট ছোট্ট যে ক্রোসানগুলো এগুলো নেব। তো উনি আবার ডেট দেখে তারপরে নিচ্ছেন। আর সব কিছু কেনার পর আমরা কিন্তু চলে এসেছি ক্যাশে। তো মোটামুটি আমাদের এই যে শপিং শেষ হয়ে গিয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে 3 ধরনের কুকিজ নিয়েছি। তো এখানে 3 রকমের আছে, চকলেট, তারপর ওরিও, ওরিও মানে দুই ধরনের, হোয়াইট আর ব্ল্যাকটা। তারপর আমরা আবার চলে যাচ্ছি বাসায়, তো ওরা আবার স্কুলে। তো কিছুক্ষণ পর আবার নামাজের সময় হয়ে যাবে। তো এখন বাসায় গিয়ে তারপর ইসবর আব্বু আবার নামাজে চলে যাবেন, আর আমার টুকিটাকি কাজও আছে বাসায়, তো সেগুলো সেরে নেব, আর ওদের স্কুলের সময় হয়ে যাবে। তো এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর এখানে আমি রাহমার জন্য যে হিজাবগুলো এনেছি, তো এই যে ছোট ছোট হিজাব, তো এগুলো দেখা যায় অনেক সময় আসলে দরকার হয়, আর ছোটোবেলা থেকে যদি অভ্যাস করেন তাহলে দেখবেন অভ্যাস হয়ে যাবে, আর বড় হয়ে গেলে কোনো জিনিস অভ্যাস করাতে অনেক সময় লাগে, দেখা যায় অভ্যাস হয় না। তো এজন্য ওকে আসলে একটু হিজাব পরানোর চেষ্টা করছি। তো মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু এখনও দিলেও সবসময় মাথায় রাখে। তো এখানে হলো ইসফর আব্বুকে একটু ফ্রাইড রাইস, তারপর কয়েকটা রোল দিয়েছি ভেজে, আর এখানে একটু চা দিয়েছি। তো আমার আজকে হলো রান্না বান্না করতে হবে, আর রান্নার জন্য আমি এখানে সব কিছু বের করে রেখেছি। এখানে 1 প্যাকেট চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছগুলো ছোটো প্যাকেট করে রেখে দেব, আর কিছুটা আমি রান্না করব। কাসকি মাছ, তারপর কই মাছ, অল্প কিছু ইলিশ মাছও ছিল, সেগুলো বের করে নিয়েছি। তো দেখা যাক কোনটা দিয়ে কোনটা রান্না করে। এখানে কই মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল, তো দেখা যাক এখন একদম নরম এই কই মাছগুলো, আর যখন বরফের মধ্যে ছিল তখন দেখা গেছে অনেক সুন্দর তরতাজার মতো লাগছে। তো এখন কই মাছের যে মাথাটা ফেলে দিয়েছি, আর দেখা যাক কই মাছগুলো ঘি দিয়ে রান্না করি। ইলিশ মাছ এতটুকুও ছিল, তো আমি একটু ছোটো পিস করে নিচ্ছি, আর ভাবছি চাল কুমড়া দিয়ে রান্না করে নেব, কারণ ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে অনেক ভালো লাগে। যেহেতু অল্প মাছ, আর অল্প মাছ দিয়ে কিন্তু বোনাও হবে না, এমনিতে রান্না করলে কিন্তু অল্প, তো এর জন্য ভাবলাম চাল কুমড়া দিয়ে রান্না করে ফেলি, তো হয়ে যাবে, ওরা সবজি খাবে। আর এখানে হলো আমি মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি, আমার গার্ডেনের মিষ্টি কুমড়া, অল্প কিছু রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর সব কিছু আমি লেবুর রস তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর বাহিরে থেকে অনেক সুন্দর রোদ ঘরের ভিতরে চলে এসেছে, আর এজন্য ক্যামেরার মধ্যে হয়তো একটু অন্ধকার দেখা যাচ্ছে। তারপর হলো আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, একসাথে 3টা বসিয়ে দিয়েছি। এখানে হলো আমি পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, আর এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়াটা একটু ছোটো করে কিউব করে কেটে নিয়েছি,
এখন মশলাটা কষানোর পর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে তারপর হলো চিংড়ি মাছ দেব। আর ভাজাভাজির যে কাজটা সেটা কিন্তু আমি আগে করে নিয়েছি রান্না বসানোর আগে, কারণ ইলিশ মাছও কয়েকদিন আগে, তারপর চিংড়ি মাছ একটু ভেজে দিলাম, কারণ ভেজে দিলে মজা লাগে। আর কই মাছও কিন্তু ভেজে নিয়েছি যেহেতু একটু নরম। তো সব কিছু মিলিয়ে তিন ধরনের মাছ আমি ভাজি করে নিয়েছি, মানে ফ্রাই করে নিয়েছি। তারপর হলো এখানে আমি চাল কুমড়ার জন্য আমি মশলা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে তারপর চাল কুমড়া দেব। আর চাল কুমড়াটা আজকে হলো আমি ফ্রোজেন যে করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি একটু রান্না করে আপনাদেরকে দেখাবো, কারণ আমি তো ফ্রোজেন করে রাখলাম কিন্তু আপনারা দেখেননি, বা অনেকের হয়তো মনের মধ্যে একটা ভয় কাজ করে যে এইভাবে ফ্রোজেন করলে সিদ্ধ হয় না বা সিদ্ধ হবে না, কারণ এই ভয়টা কিন্তু আমারও ছিল। তো এর জন্য ভাবলাম আমারও ভয়টা দূর হোক আর আপনাদেরও কিন্তু ভয়টা দূর হয়ে যাবে। আর অনেকে হয়তো বিশ্বাস করতে পারেন না যে এইভাবে সরাসরি যদি আপনারা ফ্রোজেন করেন তাহলে সিদ্ধ হয় না, অনেক শক্ত থেকে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কীরকম সিদ্ধ হলো। তো আমি নর্মাল হাঁড়িতে কিন্তু রান্না করছি আর আপনাদেরকে দেখিয়ে দেব পরে। এখানে হলো আমি কাসকি মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি, কষানোর পর হলো আমি কাসকি মাছ দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো। মিষ্টি কুমড়ার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, অন্যদিকে হলো আমার চাল কুমড়াও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব চাল কুমড়াটা সিদ্ধ হওয়ার পর আমি এখন মাছটা দিয়ে দেব, যেহেতু ইলিশ মাছটা ফ্রাই করা তো আসলে অনেক গরম। তারপরও একটু আপনাদেরকে দেখাই, তবে যদি আপনারা বুঝতে সুবিধা হয় না তাহলে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই চাল কুমড়াটা কতটুকু সিদ্ধ হয়েছে, ফ্রোজেন চাল কুমড়া। তো সবার মনের যে একটা ভয় কাজ করে সেটা কিন্তু চলে যাবে, অনেকে সরাসরি ফ্রোজেন করে রাখেন না, অনেকে সিদ্ধ করে রাখেন। আমি বলবো আসলে সিদ্ধ করে রাখার কোনোই দরকার নেই, এভাবে আপনারা সবসময় রাখতে পারবেন সবজিটা কেটে। সরাসরি ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু সবজিটা অনেক দিন রেখে খেতে পারবেন আর সবজি সিদ্ধ হয়ে যাবে। তো মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বুনা করে নেব, তারপর হলো নামিয়ে নেব। রান্নাবান্না আমার হয়ে গিয়েছে, এই যে কাঁচকি মাছ একদম শুকনা শুকনা করে রান্না করেছি। তারপর এখানে হলো আমার চাল কুমড়া, এখানে হলো আমার মেয়ে খেলা করছে, ও বলছে যে গাড়ির উপরে পা দিয়ে হাঁটতে, তো ও তো একা একা যদি করে তাহলে পড়ে যাবে। তো ও বলছে যে ওর আব্বুর হাতে ধরবে আর ও হাঁটবে। এখন হলো আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো। আর চাল কুমড়াটা কীভাবে সিদ্ধ হয়েছে আমি একটু হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো আমার ভিডিওটা এতটুকু, আর বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।